হ্যালো আসসালাম স্বাগত জানাচ্ছি নামের আরো একটি পর্বে আজকে আমরা কিছু শিখবো মেয়েদের আনকমন নাম প্রতিটি বাংলা অর্থ জুড়ে দেওয়া আছে বাংলা অর্থ আমরা জানবো তো যে সমস্ত মেয়েরা বা যে সমস্ত আহ ছেলেরা আছেন তাদেরকে বলবো আপনি যদি আপনার নামের বাংলা অর্থটি বিগত পর্বগুলো দেখে এখনো পর্যন্ত না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনার নামটি কমেন্ট বক্সে লিখে দিন আমি খুব দ্রুত অল্প সময়ের মধ্যে আপনার নামের বাংলা অর্থটি জেনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমি প্রতিদিন ভিডিও দিচ্ছি প্রতিদিন ভিডিও আপনার কাছে অটো পৌঁছে যাবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন আসুন তাহলে আজকের নামগুলো এবং চমৎকার অর্থগুলো আমরা দ্রুত জেনে নিই প্রথমত মেয়েদের আনকমন নাম বাংলা অর্থ সহ যে নামটি রয়েছে সেটা হলো সায়ারা সাইয়ারা নামের বাংলা অর্থ হল তারকা খুব সুন্দর একটি নাম আফিয়া আফিয়া নামের বাংলা অর্থ পূর্ণবতী তারপর লিখা মাহমুদা মাহমুদা নামের বাংলা মানে হলো প্রশংসিতা তারপর যে নামটি সেটা হলো রায়হানা রায়হানা নামের বাংলা অর্থ সুগন্ধি ফুল তারপর লিখা আছে রাশিদা রাশিদা নামটির বাংলা অর্থ হলো বিদুষী এখন আমরা পাঁচটি নামের বাংলা অর্থ জেনে নিলাম তারপর চলে যাচ্ছি পরবর্তী পাঁচটি নামে রামিসা রামিসা নামটির বাংলা অর্থ নিরাপদ তারপর লিখা রাইসা এই নামটির বাংলা অর্থ রানী রাফিয়া রাফিয়া নামটির বাংলা অর্থ হলো উন্নত তারপর লিখা আছে নুসরাত নুসরাত হবে নুসরাত নামের বাংলা অর্থ সাহায্য নিষাদ নিষাদ নামের বাংলা অর্থ আনন্দ এরপর চলে যাচ্ছি পরের নাম পরের নামের প্রথমটা হলো এই নামটি বাংলা অর্থ সুখী জীবন যাপন কারিনী তারপর লিখা আছে নাফিসা নাফিসা নামটির বাংলা অর্থ মূল্যবান তারপর মাসুরা মাসুরা নামের বাংলা অর্থ হলো নিষ্পাপ এরপর যে নামটি সেটা হলো মালিহা মালিহা নামের বাংলা মানে হলো রূপসী তারপর লিখা আছে হাসিনা হাসিনা নামের বাংলা অর্থ হলো সুন্দরী আশা করি এখানকার পাঁচটি নামের বাংলা অর্থ আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন চলে যাচ্ছি পরের নামগুলোতে পরের নামটি হলো হাবিবা হাবিবা নামের বাংলা মানে হলো প্রিয়া তারপর লেখা আছে ফারিহা ফারিহা নামের বাংলা মানে হলো সুখী এরপর যে নামটি সেটা হলো দিবা দিবা নামের বাংলা মানে হলো সোনালি তারপর লিখা বিলকিস বিলকিস নামের বাংলা অর্থ রানী এরপর যে নামটি সেটা হলো আনিকা আনিকা নামের বাংলা অর্থ রূপসী এবার আমরা চলে যাব পরের নামগুলো পরের নামগুলো প্রতিটা নামের সাথে কি থাকবে বাংলা অর্থ অবশ্যই থাকবে তো লেখা আছে প্রথমত যে নামটি সেটা হলো তাবিয়া তাবিয়া নামের বাংলা মানে হলো অনুগত তারপর লেখা তাবাসুম তাবাসুম নামের বাংলা অর্থ মুচকি হাসি তারপর যে নামটি সেটা হলো তাসনিয়া তাসনিয়া নামটির বাংলা অর্থ প্রশংসিত খুব সুন্দর নাম তারপর হাতসিনা অর্থ উত্তম তাহিয়া তাহিয়া অর্থ শুভেচ্ছা তো আপনারা এখানে পাঁচটি নামের বাংলা অর্থ খুব সুন্দর মতে সুন্দর মতো বুঝতে পারলেন এবার চলে যাচ্ছি পরের পাঁচটি নামের বাংলা অর্থ জানতে নামটি হলো তোহফা তোহফা নামের বাংলা অর্থ উপহার তারপর লিখে আছে তাকমিনা তাকমিনা নামের বাংলা অর্থ অনুমান তারপর লেখা তাজকিয়া তাজকিয়া নামটির বাংলা মানে হলো পবিত্রতা এরপর যে নামটি সেটি হলো তাসলিমা তাসলিমা নামের বাংলা অর্থ সমর্পণ তাসমিয়া তাসমিয়া নামটির বাংলা অর্থ নামকরণ ওকে আমরা আরো কিছু নামের অর্থ জানবো লেখা আছে তাসনিম তাসনিম নামের বাংলা অর্থ হলো বেহেস্তের ঝর্ণা তারপর লিখা তাসফিয়া তাসফিয়া নামটির বাংলা অর্থ হলো পবিত্রতা এরপর যে নামটি সেটা হলো তাসকিনা তাসকিনা নামটির বাংলা অর্থ হলো শান্তনা তারপর লিখা তাসমিম তাসমিম নামের বাংলা অর্থ দৃঢ়তা তারপর লিখা আছে তাসবিয় তাসবিহ নামটির অর্থ হলো উপমা এবার আমরা আরো কিছু নামের অর্থ জানব সেটা হলো তাকিয়া তাকিয়া নামের বাংলা অর্থ হলো শুদ্ধ চরিত্র শুদ্ধ চরিত্র তারপর লিখা তাকমিলা তাকমিলা নামের বাংলা মানে হলো পরিপূর্ণ এরপর তামান্না নামটির বাংলা অর্থ ইচ্ছা তামজিদা এই নামটির বাংলা অর্থ মহিমা কীর্তন তাজ তাহাজিব তাহজিব নামটির বাংলা অর্থ সভ্যতা ওকে আজকে টিউটোরিয়াল আমরা এখানে শেষ করছি যদি আপনি আপনার নামের বাংলা অর্থ জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি যদি বিন্দু মাত্র ভালো লাগে একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আপনার কাছের মানুষের সাথে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ